আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটেছে যা অনেক অদ্ভুত ও রহস্যময় হওয়ার ফলে সায়েন্স এখনও এর ভেদ খুঁজে পায়নি। আজকের ভিডিওতে আপনাদেরকে এমনই কিছু মিস্টেরিয়াস ঘটনা দেখাবো যা দেখে আপনারা গভীর ভাবনায় পড়ে যাবেন, কারণ এর আগে হয়তো এসব অদ্ভুত ঘটনা আপনি খুব কমই দেখেছেন। তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব রোমাঞ্চকর হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, মানুষ প্রায় সময় ভৌতিক অথবা আজব ঘটনাগুলোকে বিশ্বাস করতে চায় না, কিন্তু যাদের সাথে এমনই কিছু ঘটনা যেমন সুপার ন্যাচারাল অথবা প্যারানর্মাল টাইপের কিছু ঘটে, তখন তাদেরকে সেগুলো বিশ্বাস করতেই হয়। এমনই কিছু হয়েছিল বছর কয়েক আগে একজন নিউজ অ্যাঙ্কারের সাথে, যখন সে একটি লাইভ শো করছিলেন। হঠাৎ করে তার পাশে থাকা টেবিলের একটি গ্লাস নিজে নিজে সেখান থেকে সরে যাচ্ছিল, আর অ্যাঙ্কারটিও সেটি দেখে তখন শিউরে ওঠে। তখন সে তার কো অ্যাঙ্কারকে সেটি জানায়, কিন্তু শো চলাকালীন তিনি সে কথায় তেমন একটা মনোযোগ দেয়নি। আর সেই অ্যাঙ্কারের এক মুহূর্তের জন্য মনে হয় যে প্রোডাকশন দাতারা হয়তো তার সাথে মজা করছে, কিন্তু আসলে তেমন কিছুই ছিল না। এই ঘটনার পর সে অনেকটা অস্বাভাবিক অনুভব করতে থাকে। তার মতে এটি হয়তো কোনো প্যারানর্মাল শক্তির কারণে হয়েছিল। সে আরও জানায় যে পরবর্তীতে সে গ্লাসটিকে উঠানোর চেষ্টাও করেছিল, কিন্তু গ্লাসটি সেখানে কেমন যেন জোর করে বসেছিল। নাম্বার টু, এক দম্পতি বেশ কিছুদিন ধরে তাদের রুমে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, যা প্রথমে তারা খুব একটা তোয়াক্কা করেনি। কিন্তু একদিন রাতে যখন এই আওয়াজ বেশ জোরে সরে আসতে থাকে, তখন তারা খেয়াল করে শব্দটি তাদের ঘরের একটি আলমারি থেকে আসছে। সেটি খেয়াল করার সাথে সাথে তারা আলমারিটি থেকে লক্ষ্য করে ভিডিও করা শুরু করে। এর কিছুক্ষণ পরই আলমারিটির দরজা নিজে নিজেই খুলে যায়, আর দেখা যায় একটি অদ্ভুত জিনিস তাদের দিকে উঁকি দিয়ে তাকিয়েছিল। এরপর যখন তারা সেটি ভালো করে দেখার জন্য আলমারির দিকে যায়, তখন দেখা যায় ভিতরে কিছুই ছিল না। তখন তারা এতটাই ভয় পেয়েছিল যে বুঝতেই পারছিল না আসলে কি হচ্ছে তাদের সাথে। তাই পরবর্তীতে তারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে সেই জায়গাটি ত্যাগ করাটাই উত্তম মনে করে। নাম্বার থ্রি, ম্যাজিক ট্রিক্স প্রত্যেকেরই খুব পছন্দের একটি জিনিস। এটি আমাদেরকে যেমন অবাক করে দেয়, তেমনি চমকেও দেয়, আর আমাদের চিন্তায় ফেলে দেয় যে জাদুকর এটি কিভাবে করল। কিন্তু এখন আপনি এমন একটি ভিডিও দেখতে যাচ্ছেন যেটি কোনো ম্যাজিক শোয়ের নয়। এটি ছিল যুক্তরাজ্যের একজন পলিটিশিয়ানের ভিডিও, যেখানে তিনি একটি ইন্টারভিউ চলাকালীন কোথাও যাচ্ছিলেন এবং তার হাতে লাল রঙের একটি ব্রিফকেস ছিল। কিন্তু যখন তিনি একটি গাড়ির পাশ দিয়ে হেঁটে বের হন, তখন দেখা যায় তার হাতে থাকা ব্রিফকেসটি সবুজ রং ধারণ করে ফেলেছে। সেখানে থাকা লোকজন এবং ক্যামেরা সেদিকে সাথে সাথেই লক্ষ্য করে ফেলে, এবং তাদের কাছে ব্যাপারটা যেমন অদ্ভুত লেগেছে, তেমনি তারা বুঝতেই পারছিল না যে আসলে এটা কিভাবে হলো। এই ভিডিওটি রেকর্ড শেষ হওয়ার কিছুক্ষণ আগেই পলিটিশিয়ানটি ক্যামেরার সামনে তার ব্রিফকেসটি দেখায়, যেটির রং সবার সামনাসামনি পরিবর্তন হয়। এ থেকে বোঝা যায় যে ব্রিফকেসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি মুহূর্তেই কালার চেঞ্জ করতে পারে। কিন্তু এমন জরুরি ও সরকারি কাজে এই ধরনের ব্রিফকেস ব্যবহার করা কী বা প্রয়োজন, তা কেউ বুঝতে পারছিল না। নাম্বার ফোর, বলা হয় যে জীবজন্তুরা এমন কিছু দেখতে পায় যা আমরা মানুষ খালি চোখে দেখতে পাই না। এই ভিডিওটি দেখার পর হয়তো আপনিও এটাই বলবেন। একটি ফ্যামিলি বেশ কিছুদিন ধরে তাদের ঘরে খুব অদ্ভুত কিছু অনুভব করছিল, কিন্তু আসলে সেটি কী বা কেন হচ্ছিল সেটা তারা সঠিকভাবে বুঝতে পারছিল না। তাই সেটি জানার জন্য তারা ঘরের মধ্যে সিকিউরিটি ক্যামেরা লাগায়। এরপর তারা বেডরুমের এই ফুটেজটি পায়, যেখানে তারা দেখতে পায় তাদের বাসার একটি বিড়াল বারবার রুমের দরজা দিকে তাকাচ্ছে, যেন সে কিছু দেখতে পাচ্ছে। এরপর একটি ছায়াকে দরজা দিয়ে রুমের ভিতর প্রবেশ করতে দেখা যায়, এবং সেটির পিছন পিছন আরেকটি বিড়াল চলে আসে। দ্বিতীয় বিড়ালটি আসার পর দেখা যায় রুমের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, এবং খাটের সাথে থাকা টেবিলটিও নিজে নিজে নড়াচড়া করতে থাকে। ভিডিওটি দেখার পর নিশ্চয়ই মনে হবে যে এই ঘরে হয়তো আসলেই কিছু রয়েছে। নাম্বার ফাইভ, সিসিটিভি ক্যামেরায় প্রায় সময় এমন কিছু জিনিস রেকর্ড হয়ে যায় যা দেখার জন্য হয়তোবা আমরা সবসময় প্রস্তুত থাকি না। টেক্সাসে একটি ঘরের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় এমনই কিছু রেকর্ড হয়, যেখানে খুব পরিষ্কারভাবে একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর কোথা থেকে যেন গাড়ির পাশে অদ্ভুত দুটি প্রাণীর ছায়ার আবির্ভাব ঘটে। সেগুলো গাড়ির পাশেই হাঁটাচলা করছিল, কিন্তু অন্ধকার হওয়ায় ঠিক বোঝা যাচ্ছিল না যে আসলে কী ছিল সেগুলো। তাদের হাইট ছিল গাড়ির টায়ারের সমান, তবে সঠিক আকৃতির উপর নির্ভর করে কিছু বলা যাচ্ছে না যে আসলে এগুলো কী ছিল। এই ভিডিওটি দেখার পর অনেকের মতে এগুলো কোনো বড় পাখি অথবা পেঁচা হতে পারে, যারা রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু পেঁচা বা যে কোনো পাখি মাটিতে এভাবে এতক্ষণ কখনো হেঁটে বেড়ায় না, তাই সেগুলো আসলে কী ছিল তা আজও রহস্যময় হয়ে আছে। তারা কি কোনো এলিয়েন ছিল, নাকি এমন কোনো প্রাণী যেটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই? আপনাদের কী মনে হয় আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার সিক্স, অদৃশ্য হওয়াটা অনেক চমৎকার একটি ম্যাজিক ট্রিক, কিন্তু আসলে এটি রিয়েল লাইফে কখনোই সম্ভব নয়। এগুলো দেখা যায় শুধুমাত্র কিছু মুভি অথবা ভিডিওতে, যেখানে তারা গায়েব হয়ে যাওয়ার ইফেক্টস ব্যবহার করে থাকে। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার চিন্তাভাবনাই পাল্টে যাবে। এই ভিডিওটি একটি ঘরের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল,
সেখানে দেখা যায় এক ব্যক্তি এখান দিয়ে হেঁটে যাচ্ছিল এবং কয়েক পলকের মধ্যেই সে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, যা অনেক অস্বাভাবিক একটি ব্যাপার। কারণ এমন কি কোনো টেকনোলজি রয়েছে যা মানুষকে গায়েব করতে পারে, নাকি ক্যামেরার কোনো গ্লিচের কারণে এমনটা হয়েছিল? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 7, এই ভিডিওটি একটি পার্কিং লটের সিসিটিভি ফুটেজ, যেখানে কিছু গাড়ি পার্ক করা হয়েছিল। শুরুতে সব কিছু ঠিকঠাকই দেখা যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেই গাড়িগুলোর মধ্যে একটি ট্রাক নিজে নিজে বেরিয়ে আসছে। কিন্তু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ড্রাইভারের সিটে অর্থাৎ গাড়িতে কেউ ছিল না। এরপর গাড়িটির দরজা নিজে নিজেই খুলে যায় এবং খুব ভালোভাবেই দেখা যায় যে গাড়িতে কোনো মানুষ নেই। এই ফুটেজটি যখন প্যারানর্মাল এক্সপার্টরা দেখেন, তখন তারা ভিডিওটি আরও ডিটেইলে দেখে জানায় যে এই ট্রাকটির সামনে তিনটি ছায়া দেখা যাচ্ছিল। হতে পারে সেগুলো ট্রাকটিকে ধাক্কা দিচ্ছিল। তাদের মতে এটি একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং তাদের কাছে এই ব্যাপারটা একদম স্বাভাবিক একটি জিনিস। নাম্বার 8, পোপ ফ্রান্সিসের নাম তো আপনি অবশ্যই শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে জানিয়ে দিই যে পোপ ফ্রান্সিস হচ্ছেন বড় মাপের প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, যাকে বড় বড় অনেক ইন্টারন্যাশনাল সেমিনার ও সিরিমনিতে ইনভাইট করা হয়। এছাড়াও তার দারুণ মাধুর্য ও আদর্শের জন্য তিনি বেশ জনপ্রিয়। বিশ্বব্যাপী মানুষ চলে আসে তার সাথে দেখা করতে এবং তার লেকচার শুনতে। এমন একটি বিকেলে তার লেকচারের একটি ভিডিও রয়েছে, যখন পোপ ফ্রান্সিস জানালা দিয়ে লেকচার দিচ্ছিলেন। তার বক্তব্য শেষ করে যখন তিনি জানালার পাশ থেকে চলে যেতে শুরু করেন, ঠিক তখন হঠাৎ করে তাকে গায়েব হতে দেখা যায়। এই ভিডিওটি মানুষের মাঝে বেশ সমালোচনার ঝড় তোলে। এই ধরনের ভিডিও দেখার সুযোগ হয়তোবা সব সময় হয়ে ওঠে না, তবে হঠাৎ করে পোপের বাতাসে মিশে যাওয়াটা আসলে কিভাবে সম্ভব? অনেকের মতে সেই দিন পোপের শরীর তেমন ভালো ছিল না, তাই হয়তো এই কারণে তার হলোগ্রাম ব্যবহার করা হয়েছিল। তবে আজকের দিনে কি আসলেই এমন কোনো অ্যাডভান্স টেকনোলজি রয়েছে যা সরাসরি মানুষের রূপে দেখা যায়? যদি এর উত্তর হ্যাঁ হয়ে থাকে, তাহলে সত্যিই এটি উপলব্ধি করার মতো একটি বিষয়। তবে আপনাদের কি মনে হয় তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।